আপনারকে আচরিত হব, আমার দীনদয়াল দিব্যাঙ্গ মাইলি পেনশনটো তেখেতকলে বন্ধ করি হলে অরুণোদয় লগত তেখেতকলে সংযোগ করাই দিছে। যেহেতু অরুণোদয়টো এটা হয়েছে মহিলার আসনি, আমাক দিব্যাঙ্গসকলক মহিলার আসনি নালাগে। আমার কথাটো হয়েছে, আমার বারবার দিব্যাঙ্গসকলক দাবি আছিল দীনদয়াল দিব্যাঙ্গ মাইলি পেনশনটো বহল রাখিব লাগে আর দিব্যাঙ্গসকলক দাবিটো 1000 ঠাইত 5000 করিব লাগে। আর দিব্যাঙ্গসকলক নিযুক্তি ক্ষেত্রত যেখানে নিযুক্তি দিব যাই আছে 2000 নিযুক্তি, এই নিযুক্তিখিনি আমার স্পেশালি রিক্রুটমেন্ট পাতিব লাগে, 4% সংরক্ষণ করে সুকিয়াকে নিযুক্তি করব লাগে। কিন্তু দুর্ভাগ্যজনক এই মুখ্যমন্ত্রীজনে দিব্যাঙ্গর সমস্যাসমূহ সমাধান নকরে, মুখ্যমন্ত্রী মহোদয় পা পাব কারণ তেখেতে নিজের টিআরপির কারণে অন্য অন্য দল সংগঠনের লগত আলোচনাত বহিব, কিন্তু দিব্যাঙ্গ সকলের লগত আলোচনাত বহিব লগলে তেখেতর কোনো হে নাই, সময় নাই। তোমার বুয়া দিব্যাঙ্গক নিযুক্তি দিছে, আমার প্রকৃত দিব্যাঙ্গসকলক বঞ্চিত করেছে, গতি অর্হতা নহয় অষ্টম শ্রেণীরপর উত্তীর্ণ হওয়া অসমত ইউডিআইডি কার্ড প্রডিউস করালেকে যিমান কেজন আমার প্রতিবন্ধী দিব্যাঙ্গ ভাই বন্ধু সকল আছে, ব্যাকলগ পোস্ট সমূহ জারি করে ব্যাকলগ পোস্ট কিমান সোপা আছে প্রতিখন বিভাগত ইয়া পাবলিশ করে পেলাই সুকিয়াকে আমার দিব্যাঙ্গসকলক নিযুক্তি প্রক্রিয়ার সমাপন করিবর কারণে কমিশন গঠন করিব লাগে। আপনার সংবাদ মাধ্যম আমার প্রহরী হিসাবে থাকিব, আমি দিল্লি যন্ত্রমন্ত্রত গই পেলাই এনেকা একটা তীব্র প্রতিবাদী আন্দোলন করবলে বাধ্য হম, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বাধ্য হয় যে দিব্যাঙ্গর প্রতিটি সমস্যায় যাতে আক্ষরে আক্ষরে পালন করে, নহলে দিল্লিতো ভয়ঙ্কর আন্দোলনের সৃষ্টি হব। কিয়নো দীনদয়াল দিব্যাঙ্গ তেখেতরেই তেখেতকলে গুরু মানা এজন বিজেপির পণ্ডিতর নাম, কিন্তু সেই দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন আসনিখন বন্ধ করেছে, তেখেতর নামত স্কুল কলেজ পাতিব দিয়ে কিন্তু তেখেতর নামত করা আসনিখন অসমত বন্ধ করেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।